নোবেলের চ্যানেল থেকে জেমসের গান সরালো ইউটিউব। নগরপাল জেমসের গাওয়া জনপ্রিয় গান পাগলা হওয়া কাভার করে নিজের চ্যানেলে প্রকাশ করেছিলেন বিতর্কিত ও সমালোচিত গায়ক মাইনুল হাসান নোবেল। অনুমতি ছাড়া এই গান প্রকাশ করায় ইউটিউব চ্যানেলের কাছে অভিযোগ করেন গানটির সুর ও সঙ্গীত পরিচালক শওকত। তার অভিযোগের ভিত্তিতে নোবেলের ইউটিউব চ্যানেল থেকে গানটি সরিয়ে দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। শওকত জানান, নোবেলকে আমি চিনতাম না, সম্প্রতি বিতর্কে জড়ায় সে। হঠাৎ তার ইউটিউব চ্যানেলে ঢুকে দেখি পাগলা হওয়া গানটি তার চ্যানেলে। এ সময় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চিন্তা করি। তারপর ইউটিউব কর্তৃপক্ষ আমার ডকুমেন্ট ভেরিফাই করে জানিয়েছে আমার অভিযোগ তারা গ্রহণ করেছে এবং গানটি নোবেলম্যানের ইউটিউব চ্যানেল থেকে মুছিয়ে দিয়েছে। বাংলাদেশের যারা মূলধারার শিল্পী তারা অনেকে জানেনই না যে ইউটিউব থেকে আয় করা যায়। এটা জেমস ভাইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। আবার নোবেলম্যান মাসে 2 থেকে 4 লাখ টাকা ইউটিউব থেকে আয় করছে, আর এটা শুধু আমাদের গান বিক্রি করে, এটা অনৈতিক। নোবেল মূলত বিখ্যাত শিল্পীদের গান কভার করে জনপ্রিয়তা পেয়েছে। তার ইউটিউব চ্যানেলে সেসব গানের ভিডিও বেশি দেখতে পাওয়া যায়। নোবেলের উদ্দেশ্যে শওকত ইসলাম জানান, আমি ওকে বলবো, বাবা তুমি নিজে গান করো, এভাবে অন্যের গান বিক্রি করে অর্থ উপার্জন করা বন্ধ করো।